হ্যালো ফ্রেন্ডস কেরিয়ার উইসডাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে ফের নতুন গাইডলাইন জারি করলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি এবং যেখানে বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যেই ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিতে হবে বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া চলবে না এবং এ প্রসঙ্গে রাজ্য সরকার কী কী জানিয়েছে সমস্ত লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি এখনই লাইক শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমেই পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সমস্ত বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা হবে সেপ্টেম্বরে উচ্চশিক্ষা সচিবকে অনুমতি পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক করোনা আবহে দেশজুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ মার্চ মাস থেকে স্থগিত রয়েছে সব পরীক্ষা এবার সময় মতো বাকি থাকা পরীক্ষাগুলো মিটিয়ে নেওয়ার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক করোনা বিধি মেনে তবেই পরীক্ষা নেওয়া যাবে সব দিক খতিয়ে দেখে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক অনুমতি পেয়ে তৎপর হয়েছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন শুরু হয়েছে তোরজোর ইতিমধ্যেই পরীক্ষার গাইডলাইন তৈরি করে দিল ইউজিসি জানো হয়েছে করোনা বিধি কঠোরভাবে মেনে পরীক্ষা নিতে হবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ এবং স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি যারা সেপ্টেম্বর মাসে কোনো কারণে পরীক্ষা দিতে পারবে না তাদের জন্য অপর একটি সুযোগ থাকছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলা দেশের বেশ কিছু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফাইনাল সেমিস্টারে পরীক্ষা না করানোর যেহেতু করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে এবং ইউজিসির গাইডলাইন অনুযায়ী জুলাই মাসের মধ্যে পরীক্ষা নিতে হতো সেক্ষেত্রে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলির কাছে এই সুযোগ ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ আর থাকছে না কারণ ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার শেষ দিন দুমাস পিছিয়ে দেওয়া হয়েছে করোনা পরিস্থিতি ততদিনে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে আশা করছে বিশেষজ্ঞ মহল তাই পরিবর্তিত পরিস্থিতিতে ফাইনাল সেমিস্টারে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে তবে অন্যান্য পরীক্ষাগুলোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের ওপর ছেড়ে দিয়েছে মঞ্জুরি কমিশন স্বাস্থ্যমন্ত্রকের দেয় এস ওপি মেনেই এই পরীক্ষা সংগঠিত হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক কোয়ার্ড কমিটির সুপারিশ মেনেই পরীক্ষার গাইডলাইনস দিয়েছে ইউজিসি অফলাইন অনলাইন বা মিশ্র প্রক্রিয়ায় এই পরীক্ষা নেওয়া হবে সেই সঙ্গে করোনাভাবে পরীক্ষা নিয়ে জল্পনা ছিল রাজ্য তরফে জানো হয়েছিল এই পরিস্থিতিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কলেজ বা স্কুলের কোনো পরীক্ষাই হবে না যদিও জেই এবং নিটের মতো বড় পরীক্ষাগুলো পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবার নতুন নির্দেশিকায় সমস্ত জল্পনা গড়িয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে আয়োজন করতে বলল কেন্দ্র এ রাজ্যে অবশ্য বিশ্ববিদ্যালয় স্তরে অন্য পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে রাজ্যের সুপারিশও পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে তাই পূর্ব নির্ধারিত সিদ্ধান্তেই মূল্যায়ন হবে এ রাজ্যে কাজে নয়া বিজ্ঞপ্তি নিয়ে দ্বন্দ্বের কোনো কারণ নেই বলে জানো হয়েছে রাজ্য সরকারের তরফে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে রাজ্যে কিন্তু আগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিগত যে সেমিস্টারগুলো সেখানে পাওয়া সর্বোচ্চ নাম্বার এবং সেই সঙ্গে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে কিন্তু ফাইনাল সেমিস্টারের নাম্বার দেওয়া হবে কোনোরকম পরীক্ষা নেওয়া হবে না তো সেটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত কিন্তু এখনও বর্তমান রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট আসলে কিন্তু আপনাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেবো